আসসালামু আলাইকুম বিয়ার্স, আজকে আমরা যে শপের ভিতরে রিভিউ নেওয়ার জন্য আসছি, পিছনে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল যে চেয়ারগুলো আছে এগুলো আপনাদেরকে দরদাম জানিয়ে দেবো আসলে কীরকম কী দরদাম। সো আমি যেখানে আছি সেটা হলো যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, 2 নম্বর যে জাতীয় যে স্টেডিয়াম আছে ক্রিকেট স্টেডিয়াম সেখানে আছি। শপ অ্যাড্রেসটা যদি একটু দেখিয়ে দিই, সেটা হলো শপের একটু, এখানে আমার সাথে ভাই আছে, ভাইয়ের নাম শহীদুল ইসলাম। শহীদুল ভাই আমাদেরকে এই চেয়ারের যে দরদাম আছে সেগুলো জানিয়ে দেবে এবং কোনটা কীরকমের, কোথার জন্য এটা পারফেক্ট হবে সেটা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবে। শহীদুল ভাই আমাদেরকে চেয়ারের দরদাম সম্পর্কে জানাবেন এবং কোনগুলো ভালো হয় সেগুলো সম্পর্কে একটু দেখাবেন। আচ্ছা, প্রথমে আমরা এই চেয়ার গুণগত সব চেয়ারেরই ভালো, মডেল থাকে, এক এক ধরনের মডেল থাকে, মডেলের উপরে দামটা ভিত্তি করে বলতে হয়। তো এই চেয়ারটা যদি নেন, এই চেয়ারটা আপনার 5.5 করে, এই চেয়ারটা 5.5 হাজার টাকা পড়বে। আচ্ছা, এটা তো ভিতরে সমতে ইসের মুভিং এর জন্য না? হ্যাঁ, এটা মুভিং এর জন্য, হাই করা যাবে, লো করা যাবে, ঘুরবে, পিছনে আপ ডাউন হবে। আচ্ছা, এটা তো অফিসের, এইগুলো তো চেয়ারগুলো অফিসিয়ালি ব্যবহার করার জন্য, অফিসিয়ালি ব্যবহার করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত দিনে প্রাইস বললেন? 5.5 হাজার টাকা। আচ্ছা, এরপরে যদি আমরা একটু পরে একটা আর একটা এইটা চেয়ার, এটা একই তৈরি হয় কিন্তু এটার ইয়াটা একটু ভিন্ন। এটা নিলে পড়বে আপনার 5.5, এটা পড়বে 5 হাজার টাকা। আচ্ছা, এটার ভিতরে ফোমগুলো কিসের ফোম ভাই আমাদেরকে একটু? এটা কি ফোম? সেমিরাবার ফোম দিয়ে করা হয়, সেমিরাবার ফোম দিয়ে করা হয়। আচ্ছা আচ্ছা, রাবার ফোম দিয়ে করে, যেভাবে রাবার ফোম দিয়ে করা যায়। এগুলোর কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? এটা হ্যাঁ, এটা 1 বছরের আমরা সাধারণত ওয়ারেন্টি দিয়ে থাকি, 1 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। আচ্ছা, এরপরে যদি আমি একটু দেখি, এই একটা চেয়ার আছে, এইটা এইটা কিরকম প্রাইস পড়বে? এগুলা পড়বে 7 হাজার টাকা করে। এটা 7 হাজার টাকা পিস পড়বে। হ্যাঁ, এইটার কি ওয়ারেন্টি গ্যারান্টি দেন? হ্যাঁ, এটার ওয়ারেন্টি গ্যারান্টি 2 বছর। এটা 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি, 7 হাজার টাকার ভিতরে 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি। এটাই কিন্তু আমার এই মাথায় যে ইয়ে আছে, এইটা কিন্তু বালিশ লাগানো, এখানে একটা প্লাস্টিকের আপনার রাবার দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে যদি একটা দেখি, এই একটা কালারের, ইয়েলো কালারের, এটা কিরকম প্রাইসের ভিতর পড়বে? এইটা আপনার দেখা গেছে 7.5 হাজার পড়বে। এটা 7.5 হাজার টাকার ভিতর পড়বে, এটাও 7.5, এই দুইটা একই কালারই মাল। ভিন্ন মানে কালার ভিন্ন, আপনাদের প্রত্যেকটাই তো আলাদা আলাদা কালার পাওয়া যাবে তাই না? জি, এখানে তো আপনারা স্যাম্পল করার জন্য শুধু রাখছেন, আপনাদের প্রত্যেকটা একটা করে স্যাম্পল রাখা আছে, আপনি যে কয় পিস লাগে দেওয়া যাবে, এবং কালার যদি আপনি চেঞ্জ চান সেক্ষেত্রে কালারও চেঞ্জ করা যাবে। আচ্ছা, আমরা যদি এই পাশে, আর যেহেতু আরো একটু আছে ভিআইপি যে চেয়ার আছে এই পাশে ভিতরে যদি একটু দেখি, ওই দুইটা চেয়ারের ভিতরে যদি নেন, ওই দুইটা চেয়ার আপনার 6.5 করে, এটা 6.5 হাজার টাকা করে পড়বে। এটার ভিতরে এইটাও কি কি ফোমের ভাইয়া? এরপরে যেগুলো আছে এইখানে, গুলো আর একটু মনে হয় বিগ বাজেটের নাকি? হ্যাঁ, একটু বিগ বাজেট বলতে ওটাও আপনার 7.5-এর ভিতরে, এটা 7.5 হাজার টাকার ভিতরে। আচ্ছা, আমি শুধু দরদামগুলো বলে দিচ্ছি, আপনারা যারা নিতে চান এসে এখান থেকে, তারপর আমি শপ অ্যাড্রেস ভিতরে দিয়ে দেবো। আমি একটু নিচের দিকে যদি একটু দেখে, এখানে কিন্তু মুভিং করার জন্য আলাদা একটা হ্যান্ডেল আছে, এখানে যদি একটু দেখাই দিই প্রত্যেকটা এরকম, এই যে মুভিং করার জন্য আপনি এটা মুভ করার জন্য উপরে নিচে করার জন্য এখানে একটি আছে, এটা ধরে আপনি উপরে নিচে করতে পারবেন। এইটার প্রাইস পড়বে কিরকম ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, এই পাশে আরেকটা যে দেখিয়েছিলাম, এটার প্রাইস জেন কত টাকা বলছিলেন? এটা 5.5 হাজার টাকার ভিতরে, এটা সিম্পলের ভিতরে কিন্তু গর্জিয়াস লাগতেছে এটা, কারণ এখানে ভিতরে যে সুতা দিয়ে একটা ই করা আছে, সেলাই করা আছে, সেই জন্য কিন্তু আলাদা একটু স্পেশাল ডিজাইন লাগতেছে এটা। দেখাই আর কি, এই পাশে পিছনে যেগুলো ই করছিলাম সেটা মতো কিন্তু একটু সেম, এটাও কিন্তু 7 হাজার টাকা। এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা 7 হাজার টাকা করে, এটা কিন্তু একটু রাজকীয় রাজকীয় লাগে।
ঠিক আছে, অফিসিয়ালি ভাবে বসদের সিনিয়র বসদের বসার জন্য কিন্তু খুব একটা ভালো একটা মানসই। আর এই পাশে আপনার সিটে বসার জন্য আপনার যে পিঠের দুই পাশের ভিতরে কিন্তু একটা আরামদায়ক একটা আছে, ফিল পাবেন। তারপর এই ছোটো অফিসিয়াল চেয়ারগুলো এগুলো হলো যে অফিসিয়াল মিটিংয়ের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন। এগুলোর প্রাইস কী রকমের? এগুলোর প্রাইসটা পড়বে আপনার 4,500। আর এটা 4,500 টাকা। এইগুলো কিন্তু অফিসিয়াল সকল এমপ্লয়ীদের বসার জন্য এগুলো কিন্তু বেস্ট হবে, তাই না? এরপরে যদি আর ছোটো যে চেয়ার আছে, এই এই পাশে যে ছোটো যে চেয়ারগুলো আছে, এগুলো কীরকমের প্রাইস? এটা ভিজিটরদের জন্য নেয়, অফিসে বসার জন্য। এগুলো নিলে পড়বে আপনার 1500 টাকা। 1500 টাকা পিস পড়বে এগুলো। আচ্ছা, এগুলো আপনার অফিসিয়াল যে ফন্ড এক্সে অথবা ইসে বসার জন্য, যে ভিজিটরদের জন্য বসার জন্য এগুলো নিতে পারবেন, এগুলো 1500 টাকা করে পার পিস পড়বে। এখানে আরও কিছু চেয়ার আছে, এগুলো যদি একটু দেখে ভাই, সেহেতু আপনি সামনে আগান, আমি আস্তে আস্তে করতেছি। এই এই যে চেয়ারটা আছে, এটা এটা কীরকম প্রাইস করবে? এটা কাঠের, এটা কী কাঠ ভাই? মেহেরগুনি কাঠ দিয়ে করা। আমি একটু দেখাই, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, মেহেরগুনি কাঠ দিয়ে করা। হাতেলের উপরে ই আছে কাঠ নাকি? হাতলের উপর কাঠ দেওয়া আছে। সো এটা কিন্তু স্টিল এবং ইসের কাঠের কম্বিনেশনে চেয়ারটা তৈরি, অনেক সুন্দর লাগতেছে কিন্তু সিম্পলের ভিতরে। এটার প্রাইস পড়বে কীরকমের? এই যে চেয়ারটা দেখালাম, এটা হলো 13,500 টাকা। এটা কিন্তু লং চেয়ার, মানে পিঠের দিক থেকে অনেক বড় একটা লং। এইটার এই যে চেয়ারটা দেখালাম, এটার একটা ছোটো সাইজ আছে, এটা দেখেন দিচ্ছে, এটার ছোটো সাইজটা। এটার প্রাইস পড়বে কীরকম ভাইয়া? 8,500 টাকা। এটার প্রাইস পড়বে এটা হচ্ছে যে ফন্ডেক্সে সবার জন্য, সকল এমপ্লয়ীদের বসার জন্য এটা আসলে এগুলো ই করতে পারেন, সিলেক্ট করতে পারেন আপনার। এটার প্রাইস পড়বে 8,500 টাকা। আচ্ছা, এরপরে যেটা আছে, এটা এইগুলোর চেয়ে নিচের যে অবস্থা, এটা কিন্তু ই ছিল, চাকা ছিল, আর এটার কিন্তু চাকা না, এটা হলো ফিক্সড। এইগুলোর প্রাইস পড়বে কীরকম? রাবার ফোম দিয়ে এটা করে, এটার ভিতরে কিন্তু আলাদা আলাদা সেলাই দেওয়ার কারণে একটা পিঠের ভিতরে যে ঘাম আছে এটা কিন্তু ই করে না, ভাতা ঢোকার কারণে পিঠ কিন্তু ঘাম হবে না। অনেক অনেক চেয়ার দেখা যায় যে অনেক সময় ড্যাশ দিয়ে বসার কারণে কিন্তু আপনার পিঠ ঘামিয়ে যায়, কিন্তু এটার ভিতরে এরকমের সেলাই করে থাকার কারণে কিন্তু ফাঁকা ফাঁকা থাকবে, যার কারণে আপনি কিন্তু পিঠ ঘামাবে না। এটা হাতল সব আছে, কিন্তু এটা ডিফারেন্ট হলো যে নিচে আপনি এটা ফিক্সড থাকতেছে। আর একটা আর এইগুলো তো এটা এটা মোটামুটি সেম, এটা কিরকম কম আছে দাম? এটা যদি নেন, এটা আপনার পার পিস আপনার 3200 টাকা করে, 3200 টাকা করে পড়বে। আচ্ছা, এরপরে এরপরে যদি একটু যাই, এটা এটা 3500 টাকা। এটা ওইটা একই কোম্পানির মাল। আচ্ছা আচ্ছা, এটা কি কোম্পানির? এটা নিউ কালেকশন। আচ্ছা, নিউ কালেকশনের মাল। আচ্ছা, বুঝতে পারছি। এটা 3800? জি, এটা 3800। এটা 3500 টাকা। আচ্ছা, আর যে সিম্পল যেগুলো আছে, যেগুলো অফিস মিটিংয়ের জন্য যে চেয়ারগুলো ব্যবহার করে, এটা এই পাশে এই যে একটা চেয়ার কাঠের দেখাইলাম, ওই পাশেটা কিন্তু নিচে আপনার চাকা লাগানো ছিল, আর এটা কিন্তু ফিক্সড। এইটার প্রাইস পড়বে কত? এটা 5,800 টাকা পড়বে। আচ্ছা, এরপরে যে এই যে চেয়ারগুলো আছে, এইগুলো কী রেঞ্জের ভিতরে? নিউ কালেকশনের আপনার, এগুলো কীরকম রেঞ্জের ভিতরে? আমি এখান থেকে একসাথে পাচ্ছি যে এইটা 2800 টাকা করে, এটা 3,000 টাকা, এটা 2800 টাকা, 2600 টাকা রাখতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটু এদিকে যাই, একদম সিম্পলের ভিতরে চেয়ারগুলো আছে, একদম সিম্পলের ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে তো চার পুরো আলাদা বিশিষ্ট। এইটার প্রাইস পড়বে কত? 2450 টাকা, 2400 টাকার ভিতরে পড়বে। এরপরে এদিকে যে চেয়ারগুলো আছে, এগুলো এটা এটা 1800 টাকা। এরপরের যেগুলো আছে, এগুলো কিরকম? আচ্ছা আচ্ছা, 1500 টাকার ভিতরে এইগুলো পাবেন। এই ছিল ইসের এখানের চেয়ার কালেকশন। আমি একটু অ্যাড্রেসটা যদি আবার একটু দেখাই দিই, আর চেয়ারের সাথে যদি আপনি ড্যাশ দেওয়ার জন্য যে এগুলো আছে, এগুলো যদি নিতে চান, এগুলো যেন কিনে নাম ব্যাক প্যাড, এগুলোর প্রাইস পড়বে কি? এটা কি কাঠের?
স্পেশাল কিন্তু অন্যান্য সময় আমরা যেগুলো দেখছি সেগুলো কিন্তু আপনার প্লাস্টিকের দেখা যায়, এগুলো কিন্তু কাঠের পিঠে যেগুলোতে আছে এগুলো কাঠের, এগুলো কত করে? এগুলো 800 টাকা করে পড়বে। আচ্ছা, আমি ধন্যবাদ বন্ধুরা, আমি আসলে ভিডিও এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। শপ অ্যাড্রেসটা ক্লিক করতো, শপ অ্যাড্রেসটা আমি একটু দেখাই। মিরপুর 2 শেরেবাংলা স্টেডিয়াম, এখানে কিন্তু ফোন নাম্বার নাম্বার সব দেওয়া আছে। নিউ স্টিল কিং ফার্নিচার, আপনারা এখানে মিরপুর 2 শেরেবাংলা স্টেডিয়ামের 3 নম্বর, এটা 4 নম্বর গেট না, 4 নম্বর গেট থেকে ঢুকলে একদম এক বরাবর যে শপটা পাবেন এটা হলো নিউ স্টিল ফার্নিচার। এটার শপ নাম্বার হলো 10 নম্বর শপ এটা। সো আপনারা যারা এখানে আসতে চান এখান থেকে এসে নিতে পারবেন, আর এখানে আসার পরে আপনারা দেখে শুনে তারপর সুন্দরভাবে নেবেন। সো ধন্যবাদ সবাইকে, ভিডিও ইনফোর্মার নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সবাইকে ধন্যবাদ।